আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন সাথে আছে জাহাঙ্গীর আলম আমার আজকের ভিডিওটির মূল বিষয় হলো আপনারা এখানে দেখলেই বুঝতে পারছেন যে আমি একটা মুরগি দিয়ে কিন্তু কিছু বাচ্চা পালন করার চেষ্টা করছি এখন কিন্তু বেশ সকাল এখন বাইরে একটু রোদ আছে তারপরেও কিন্তু দেখেন এই মুরগিটা এই বাচ্চাগুলোকে সবগুলোকে কিন্তু তার পাখনার ভিতরে রাখতে পারছে না কারণ এই মুরগিটা কিন্তু দেখেন একটু ছোটো আকৃতির অনেকটা বড় আকৃতির না যার কারণে কিন্তু এই মুরগিটা যতই এইগুলো কি এর পাখনার নিচেই বা ডানার নিচে নিচে চাক সেইগুলো কিন্তু সে সঠিকভাবে নিতে পারছে না কারণ এই মুরগিটা ছোটো হওয়ার কারণেই কিন্তু এদের কভার করতে পারছে না যে পরিমাণ বাচ্চা আছে এখানে কিন্তু আমি দুইটা মুরগির বাচ্চা এর একসাথে রেখে দিয়েছি আমি এর আগেও দেখাইছি যে আপনারা দুইটা তিনটা মুরগির বাচ্চা একটা মুরগি দিয়ে পালন করতে পারেন কিন্তু এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন বাইরে কিন্তু অনেকটাই শীত এই মুরগির বাচ্চাগুলো কিন্তু বারবার এর পাখনার নিচে যেতে চাচ্ছে কিন্তু এই মুরগিটা কভার করতে পারছে না যার কারণে কিন্তু একটু বাইরে থাকছে আর বাইরে থাকার কারণেই কিন্তু এদের কিন্তু ঠান্ডা লেগে যাবে তাই আপনারা কি এভাবে আসলেই পালন করতে পারবেন কিনা আপনারা যদি চান যে আসলে এভাবে পালন করবেন সেক্ষেত্রেও কিন্তু পালন করা যাবে কিছু কৌশল বা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো আপনারা দেখা যাচ্ছে যে এইভাবে যে কোনো একটা কার্টুনের মধ্যে বা যে কোনো ধরনের একটা ছোট জায়গায় এই মুরগিটা এই বাচ্চা সহকারে ঘিরে রাখবেন এবং চেষ্টা করবেন উপর থেকে একটা লাইটের বাল্ব জ্বালাই দেওয়ার জন্য যাতে এর মধ্যে গরম থাকে কারণ আপনি যদি সঠিকভাবে তাপটা না দিতে পারেন এই মুরগিটা কিন্তু এই গুলোকে তাপ সঠিকভাবে দিতে পারছে না অর্থাৎ কভার করতে পারছে না এর কাছে কিন্তু ধরছে না আমি কিন্তু এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটি করার চেষ্টা করেছি তাই আপনারা অবশ্যই এটা যেন সঠিক তাপ পায় তার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আপনাকে করতে হবে তা নাহলে কিন্তু এই শীতে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এমনিই না আস্তে আস্তে এই বিভিন্ন ধরনের রোগ এদের কাছে চলে আসবে দেখেন এরা কিন্তু জড়ো সড়ো হয়ে থাকছে বিভিন্ন জায়গায় এদের অল্প একটু রোদ আছে এখানে দেখেন তাই কিন্তু এখানে এরা জড়ো হয়ে আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারছেন যে পাশে রোদ আছে সেই পাশে কিন্তু জড়ো সড়ো হাসছে জড়ো সড়ো মানে কিন্তু এদের কিন্তু অনেক শীত লাগছে এই শীতটা যদি এদের সবসময় লাগতে থাকে তাহলে কিন্তু এদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় যেমন সর্বপ্রথম ঠান্ডা লাগবে ঠান্ডা লাগার পরে পায়খানাটার সমস্যা হবে পাখনাগুলো ঝুলে যাবে মুরগির বাচ্চাগুলো কিন্তু ঝিমাবে পাখনাগুলো এড়া হয়ে যাবে এই ধরনের সমস্যা কিন্তু এই মুরগিগুলোর মধ্যে দেখা দেবে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের মুরগির বাচ্চা হোক আর বড়ো মুরগি হোক যেন একটু গরম জায়গায় রাখতে পারেন তারপরে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যেখানে এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ এদের পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন এদের একটু গরমের প্রয়োজন এই রোদে রাখলেও এই শীতের রোদ তো যার কারণে কিন্তু সেই পরিমাণ এই রোদ থেকে তাপ পাচ্ছে না আজকে একটু এমনিতেও একটু বেশি শীত আছে যার কারণে কিন্তু সমস্যাটা আসলে বেশি হয়ে যাচ্ছে তাই আপনারা যদি আপনাদের মুরগি দিয়ে পালন করতে চান তাহলে ক্ষেত্রে কিন্তু ওই শীতের সময় বিশেষ করে একটা মুরগি দিয়ে তিনটে মুরগি বা দুটো মুরগির বাচ্চা পালন করতে পারবেন না আপনারা চেষ্টা করবেন যে একটা মুরগির বাচ্চা একটা মুরগির কাছে রেখে দেওয়ার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং ছোটো ছোটো জায়গায় সুন্দর মতো আটকায় রাখা এবং খাবার এবং পানিটা সুন্দর মতো দেওয়া ওষুধপত্র সুন্দর মতো দেওয়া তা হলে কিন্তু আপনাদের মুরগির মধ্যে যদি এই ঠান্ডাটা লেগে যায় তাহলে কিন্তু এই বাচ্চা মুরগি তো তারপরেও ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করা অনেক কষ্ট হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন যাতে আপনার মুরগিগুলোর কাছে ঠান্ডা না আসতে পারে সেই জন্য আপনাদের যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এরকম জড়ো সড়ো হচ্ছে যার কারণে কিন্তু আমি আর এই মুরগির একটা মুরগির কাছে এই বাচ্চাগুলো আর রাখবো না আমি কিন্তু দুইটা মুরগির বা তিনটা মুরগির কাছে এগুলো সুন্দর মতো ভাগ করে দিয়ে দেবো তারপরে কিন্তু দেখবেন যে এই মুরগির বাচ্চাগুলো সুন্দর ডানার নিচেই থাকতে পারছে এবং পর্যাপ্ত পরিমাণ তাপ পাচ্ছে যার ফলে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাচ্ছে আপনারা এখানে বলতে পারেন যে ভাই আপনার আর মুরগি কই আমার অনেক মুরগি আছে যেখান থেকে আমি এদের বাচ্চাগুলো নিয়ে নিয়েছি আবার দেখা যাচ্ছে যে এদের যদি আমি সেখানে বাচ্চাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মুরগিটা আবার নিয়ে নেবে দেখা যাচ্ছে এভাবে তিন থেকে চার দিনের মধ্যে যদি আপনারা বাচ্চাগুলোকে জায়গা মতো বা সঠিক ওর মার কাছে আবার যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু যে মা ছিল সেটা কিন্তু আবার গ্রহণ করে নিয়ে বেড়াবে যদি আপনাদের চার পাঁচ দিন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে এই মুরগির বাচ্চাগুলো এই মুরগিটা আর নিতে যাবে না তাই আপনারা চেষ্টা করবেন সুন্দর এবং সঠিকভাবে দেশি মুরগির বাচ্চাগুলো পালন করার জন্য দেখা যাচ্ছে যে আমি আমি একটা জায়গায় আবদ্ধভাবে রেখেছি তা হলে কিন্তু অন্যান্য মুরগি এসে এদের কিন্তু ডিস্টার্ব করবে বিরক্ত করবে তারপরও দুটো একটা চলে আসছে সেগুলো কিন্তু খেদায় দিলে আবার তারা চলে যাচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে